আজকে আমাদের পাঠ্য বিষয় হল কেলাস তো কতগুলো কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয় এই নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট পদার্থগুলোকে বলা হয় কেলাস আর যে পদ্ধতিতে কোনো পদার্থের দ্রবণ থেকে ওই পদার্থের কেলাস পাওয়া যায় সেই পদ্ধতিকে কেলাসান বা ক্রিস্টালাইজেশান বলে এখন এই কেলাস তৈরির সময় কতগুলো কঠিন পদার্থের দেখা যায় পদার্থগুলোর প্রত্যেকটি অণু এক বা একাধিক নির্দিষ্ট সংখ্যক জল অনু জলের অণুসঙ্গে রাসায়নিক বর্ধনে আবদ্ধ হয় আবদ্ধ হয়ে কেলাসে পরিণত হয় এই যতগুলো অণু আবদ্ধ হলো সেই নির্দিষ্ট সংখ্যক জল অণুকেই কেলাস জল বলে আর যখন কোনো কেলাসের মধ্যে জলের অণু থাকে তখন আমরা তাকে সোদক কেলাস বা হাইড্রেটেড কেলাস বলি যদি জল অণু না থাকে তাহলে আমরা অনাদ্র কেলাস বলা হয় তাকে আমরা অনাদ্র কেলাস বলি যেমন সোদক কেলাস যেমন ব্লু ভিট্রিয়ল এর সংকেত হচ্ছে সিউ এস ও ফোর ফাইভ এস এখানে যে ফাইভ এস টিও অর্থাৎ পাঁচ অনু জল আছে এটাই হচ্ছে কেলাস জল গ্রিন ভিট্রিওল এফ ফোর সে কমা তারপর সেভেন এইচ টু এখানে সাত অনু জল গ্রিন ওয়েটলের কেলাস জল এফসম সল্ট এম জি এস ও ফোর সেভেন এইচ টু ও সোডিয়াম কার্বোনেট টু সিও থ্রি টেন এইচ টু ও তাহলে টেন এইচ টুও হচ্ছে দশ অনু জল সোডিয়াম কার্বোনেটের কেলাস জল এই কেলাস আমরা বিভিন্ন রকমভাবে তৈরি করতে পারি বা প্রস্তুত করতে পারি কোনো সংপৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবের ছোট কেলাস যদি সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ওই কেলাসের গায়ে দ্রাবের আরও কেলাস তখন জমা হতে দেখা যায় এই ঘটনাকেই অধিবৃদ্ধি বা ওভারগ্রোথ বলে ফটকরির কেলাস আমরা সাধারণত এই অধিবৃদ্ধির সাহায্যে তৈরি করে থাকি এর জন্য প্রথমে আমাদের একটা পটাশ বা ফটকরির একটা দ্রবণ তৈরি করতে হবে তারপর সেই দ্রবণের মধ্যে একটি সুতোর সাহায্যে ফটকরির একটি ছোট্ট কেলাসকে ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে কঠিন ফটকরির ছোট কেলাসের গায়ে জমা হতে দেখা যায় ফলে ছোট কেলাসটি ক্রমশ বড় হতে থাকবে এবং আকারে বেশ বড় কেলাস আমরা পেয়ে যাব এছাড়াও আরেকটি পদ্ধতিতে কেলাস আমরা তৈরি করতে পারি যেমন আমরা এখানে আমরা কপার সালফেটের কেলাস কীভাবে পাবো সেটা আলোচনা করি তার জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে কপার সালফেটের ছোট টুকরো যোগ করা হলো এবং তাকে উত্তপ্ত করা হলো আর ভালো করে নাড়তে থাকা হলো এই এই ঘটনা মানে ক্রমাগত করতে থাকা হলো যতক্ষণ না কপার সালফেটের একটি ছোট টুকরো মানে পাত্রের তলায় থিতিয়ে পড়ছে এরপরে তাপ দেওয়া বা তখন তাপ দেওয়া বন্ধ করে দেওয়া হলো তারপর উপরে স্বচ্ছ দ্রবণটিকে ছেঁকে নিয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হলো দেখা যাবে যে নীল রঙের সুন্দর কপার সালফেটের কেলাস পাওয়া যায় এই কপার সালফেট কেলাসের সংকেত আমরা আগেই দেখলাম সিউএসও ফোর ফাইভ এইচ টু এছাড়াও আমরা আরও আমরা যেমন এখানে সালফারের কেলাস তৈরি করতে পারি যে একটি পোরসিলিনের পাত্রে সালফারকে গলিয়ে ঠান্ডা করলে গলিত সালফারে পাতলা স্বরের মতন পর্দা তৈরি হয় ওই পর্দাকে যদি ফুটো করে অবশিষ্ট তরল সালফার ঢেলে নিতে পারি পাত্রের গায়ে সূচের মতো আকারে সালফারের কেলাস পাওয়া যায় এছাড়াও আয়োডিন কপূর পবিত্র পদার্থকে এইগুলোকে যদি উত্তপ্ত করা হয় তাহলে উদ্ধপাতিত হয়ে ঠান্ডা হয়ে দেওয়ালে কেলাস কঠিন কেলাস আকারে জমা হয় এইভাবে আমরা কেলাস প্রস্তুত করতে পারি এবার আমরা পড়ব দ্রবণের শক্তি ও তার একক আমরা জানি দ্রবণ মানে দেখেছি দ্রবণ মানেই হচ্ছে দ্রাব এবং দ্রাবক নিয়ে গঠিত তাহলে দ্রাবকে একটি নির্দিষ্ট পরিমাণ পরিমাণ একটি নির্দিষ্ট দ্রাবকে হয়ে দ্রবণ তৈরি হয় তাহলে দ্রাবককে গ্রামে এবং দ্রাবক দ্রাবকে গ্রামে এবং দ্রাবককে যদি লিটারে প্রকাশ করা হয় তাহলে সেই দ্রবণে গারত্বের একককে আমরা বলতে পারি গ্রাম পার লিটার তা আবার দ্রবণের গারত্বকে আমরা শতকরা হিসাবেও প্রকাশ করতে পারি তাহলে সেক্ষেত্রে দ্রাবর একককে গ্রামে এবং দ্রাবককে একশো এম বা একশো মিলিলিটার হিসেবে ধরা হয় যেমন সাধারণ লবণের জলে ফিফটি পারসেন্ট লবণ বলতে বোঝায় পঞ্চাশ গ্রাম সাধারণ লবণ অর্থাৎ দ্রাব একশো মিলিলিটার জলে দ্রবীভূত আছে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ একক হচ্ছে দ্রবণের প্রকাশের গারত্ব প্রকাশের একক হলো মোলারিটি তাহলে মোলারিটি কাকে বলে কোনো দ্রবণের এক লিটার আয়তনে যত গ্রামণু দ্রাব দ্রবৃত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে যদি এক লিটার দ্রবণের মধ্যে এক গ্রামণু দ্রবৃত থাকে বা এক মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে বলে এক মোলার। তাহলে সেই দ্রবণটা হয় এক মোলার দ্রবণ একে ক্যাপিটেল এম দ্বারা সূচিত করা হয় আবার দ্রবণে যদি জিরো পয়েন্ট ফাইভ গ্রাম অনু দ্রবীভূত থাকে তাহলে আমরা সেই দ্রবণের মাত্রা হবে জিরো পয়েন্ট ফাইভ এম এই দ্রবণের উপর উষ্ণতার প্রভাব আছে যেহেতু আয়তন আছে এখানে তাপমাত্রা পরিবর্তনের ফলে দ্রবণের আয়তন পরিবর্তন হয় আর মূল সংখ্যা কোনো পরিবর্তন হয় না সুতরাং মোলারিটিও কিন্তু তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হবে এবং সবকটি যতগুলি আমরা একক আলোচনা করলাম সবকটি কিন্তু আয়তনে মানে উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হবে এবার আসা যাক তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জলকে দ্রাবক হিসাবে ব্যবহার করেছি জল ছাড়াও আরও বিভিন্ন দ্রাবক হয় যেমন ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল অ্যাসিটন ক্লোরোফর্ম কেরোসিন বেঞ্জিন টলইন এগুলো এগুলো সবই হচ্ছে জৈব দ্রাবক এছাড়া এই জৈব সাধারণ জৈব যৌগগুলোই এই জৈব দ্রাবকে দ্রবিত হয় এছাড়া রঙ ও বার্নিশ মাধ্যমে মাধ্যম হিসেবে অ্যাসিটোন টলিউন এগুলো ব্যবহার করা হয় বার্নিশে মেথিলিটের স্পিড ব্যবহার করা হয় যে মিথাইল অ্যালকোহল এবং পিরিডিন এগুলোর মিশ্রণ এই সবগুলোই সাধারণত উদ্বায়ী হয় তো আমরা যখন এগুলোকে ব্যবহার করি তখন আমাদের প্রশ্বাসের সাহায্যে এগুলো আমাদের দেহে প্রবেশ করে এবং এগুলোর অনেক ক্ষতি দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষতিকর হতে পারে এবং এমনকি শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে সেই জন্য এগুলোর ক্ষতিকারক দিক বিবেচনা করে রসায়নগারে এই সব দ্রাবকগুলোর মধ্যে যেমন ক্লোরোফর্ম বেঞ্জিন এগুলোর ব্যবহার প্রায় নিষিদ্ধ হয়ে গেছে